হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার পূর্ণা আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমার কিছুদিন আগে করা আমার খুব পছন্দের একটি ভিডিও লেকে গিয়েছিলাম আর ফুলে একদম ভরে ছিল পুরার লেক তো ভাবলাম একটু কিউট একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি এটা এটা দুষ্টমি করি করা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগতে পারে আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে একটি ফ্রুটসের এটা হচ্ছে তালের ডাব বলি আমরা তো আমি বেসিক্যালি তাল খাই না বাট তালের ডাবটা আমার খুব পছন্দ বাট আমি যখন বাসায় গিয়েছিলাম তখন তালের ডাবের সিজন প্রায় শেষ মানে আছে বাট খুব রেয়ার তো বাপি অনেক খোঁজার খোঁজাপড় পায়নি তালের ডাব আমার জন্য তো আমার এক ফ্রেন্ড অনেক খোঁজাখুঁজি করে আমার জন্য তালের ডাব কিনে নিয়ে বাসায় নিয়ে এসে দিয়ে গিয়েছে আর বললো নে এবার খা ইচ্ছে মতো তো আম্মু খুব সুন্দর করে প্রিপেয়ার করে এটা ফ্রেশ করে নিয়েছে আমি সবগুলা খেয়েছি থ্যাংক ইউ সো মাচ আমার ওই ফ্রেন্ডটাকে সে যদি ভিডিওটি দেখে থাকে তাহলে অবশ্যই দেখবে তো এই ভিডিওটাও আমার বাসায় থাকতে করা আম্মু ওই দিন চটপটি বানিয়েছিলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি বাট চটপটিটা এত মজা হয়েছিল তাই ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে অনেকের হয়তো বিশ্বাস হবে না আমি বাইরের চটপটি একদমই খাই না বাইরে ফুচকা খাওয়া হয় অনেক বাট চটপটি একদমই খাওয়া হয় না বাসায় আম্মু প্রায় করে তো ওইটাই খাওয়া হয় বাইরে আর খাই না আর মাশাল্লাহ অনেক মজা হয়েছিল চটপটিটা তো এই তো চটপটিটা খুবই সুন্দর সুন্দর লাগছে দেখতে আম্মু সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব মজা করে খেয়েছি তো এই কয়েকটা ভিডিও আগের ছিল আপনাদের সাথে শেয়ার করলাম এই তো এখান থেকে হচ্ছে আজকের থেকে ব্লগ আজকে সকালবেলা থেকে এখন নয়টা পাঁচের মতো বাজে আমার ক্লাস নয়টা থেকে ছিল আমি অলরেডি পাঁচ মিনিট লেট করে ফেলেছি অলরেডি ফাইভ মিনিটস লেট তো তাড়াহুড়া করে রেডি হয়ে এখন যাচ্ছি তো আমি রিক্সোতে উঠে নিয়েছি এখন ইনভার্সিটিতে যাবো আমার ল্যাব ক্লাস আছে আজকে তো তো যাচ্ছি চলে এসেছি আমার ল্যাপ ক্লাসে আমি ও আমার সোমালিয়ান একটা ফ্রেন্ড দুশটা আমি করছিল ভিডিও করছি দেখে তো তো স্যার বোঝাচ্ছে ক্লাসের অবস্থা আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন বৃষ্টি দেখে সবাই বাসায় ঘুম পাচ্ছে আর আমরা এসেছি সাত জনের মতো সাত আট ক্লাস করেছি স্যার সবাইকে বুঝিয়ে দিচ্ছে আমার কাজ অলমোস্ট শেষ তো আমি বসে বসে ভিডিও নিচ্ছি ভিডিও করছি সবার এই আর কি আমার ক্লাস মিস একদম পছন্দ না তো চেষ্টা করি অলরেজ হানড্রেড পারসেন্ট থাকার পুরা চার ঘন্টা ক্লাস হয়েছে ক্লাস করার পর আমার চোখ হাত সব ব্যথা করছে এমন প্রেশা পড়েছে তো এখন আমরা এই যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করা হয়েছিল আজকে এটা নিয়ে একটু গ্রুপ ওয়ার্ক করবো তো গ্রুপ ওয়ার্ক করার জন্য আমরা চার পাঁচজন গ্রুপ করে বসে গিয়েছি এখানে কয়েকজন বসছে আড্ডা দিতে কাজের কিছু করছে না এই যে এখন আমার যে ফ্রেন্ডগুলো আপনাদেরকে হাই দিলো ওরা হচ্ছে টুইন্স এরা আমার দুইটা খুব কিউট কিউট ফ্রেন্ড দুইজন বোন একই রকম দেখতে একই রকম চুল একই রকম ড্রেস অলওয়েজ পরে একই রকম হাই মাশাল্লা রম মার্লো অনেক ভালো অনেক কিউট তো ওদেরকে আমি নিজেও চিনি না কনফিউজড হয়ে যাই তো একজনের ঠোঁটের উপর তিল আছে ওইটা দেখিয়ে চেনা কে কোনটা এ আর কি তো আমি আমাদের ক্লাস অলমোস্ট শেষ তো বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে জানালার কাছে এসে দেখে অনেক বৃষ্টি আমি এতক্ষণ জানতাম না যে বৃষ্টি হচ্ছে বাইরে বাট আসার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল ব্রিশ ছিল তখন তো এখন জানালার পাশে এসে দেখে একদম ঝড় হচ্ছে তো বাসায় কীভাবে যাবো অলরেডি সাড়ে চারটার মতো বাজে ক্লাস শেষ আজকে লাঞ্চও করতে পারিনি সকালবেলাও তেমন কিছু খেয়ে আসিনি ভারী কিছু তো এই বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছি কমলে বের হয়ে যাব তো বৃষ্টি একটু কমেছে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো আমি রওনা দিয়ে দিয়েছি হোস্টেলে যাওয়ার জন্য যাওয়ার সময় দেখলাম রাস্তায় গাড়িতে করে খুব ফ্রেশ আম বিক্রি করছে তো ভাবলাম রুমেরও আম শেষ হয়ে এসেছে ফ্রুটস শেষ হয়ে এসেছে কিনে নেই আর আমগুলো খুবই ফ্রেশ ছিল আমাকে খুবই পছন্দের মামাকে বললাম ভালো দেখে দিতে মামা একদম আমাকে দেখিয়ে দিচ্ছে দেখেন আপা অনেক ভালো অনেক সুন্দর আম এই যে দেখেন রাস্তার অবস্থা আমাদের হোস্টেলে যে রাস্তাটা গোলেটা এটা একটু বৃষ্টি হলেই এরকম হয়ে যায় একটু বৃষ্টি হলেই এরকম হয়ে যায় একটু নিচের দিকে এরিয়াটা তো আবার ঠিকও হয়ে যায় বিশ মিনিটের মধ্যে আবার পানি চলে যাবে কেন অনেক বেশি পানি উঠে যায় তো এমনি আসার সময় তেমন অসুবিধা হয় না বাট যখন হোস্টেল থেকে ইউভার্সিটিতে যাই তখন আবার একটু প্রবলেম হয়ে যায় রিক্সো পাওয়া যায় না রিক্সা পেলেও যেতে চায় না এ হচ্ছে অবস্থা পুরো মনে হচ্ছে বন্যা হচ্ছে কিন্তু আসলেও বন্যা হয়নি সামান্য একটু বৃষ্টি হয়েছে সামান্য না বেশিই বলা চলে তো আমি লাঞ্চ করিনি নি যেহেতু তো লাঞ্চ ভাবলাম বাইরে থেকেই করি বৃষ্টি এসেছে হোস্টেলে দেরি হয়ে গিয়েছে আর খেতে ইচ্ছে করবে না বাইরে থেকে কিছু কিনে নিয়ে যাই তো বাইরে থেকে লাঞ্চটা কিনে নিয়ে এখন আমি রুমে চলে যাব ফ্রেশ হয়ে আমার লাঞ্চটা করে নেবো একটু আমি আমার বিল্ডিংয়ে ঢুকে যাচ্ছি তো আমি দোতলায় থাকি তো দোতলায় ওঠার জন্য লিফট ইউজ করলাম নাহলে সিঁড়ি দিয়ে ওটা হয় এই তো উঠে যাচ্ছি রুমে কখন যাবো কখন ফ্রেশ হবো একটু রেস্ট নেব এই আশায় আছি আর কি তো এখন ফ্রেশ টেস হয়ে আমি আমার লাঞ্চটা করে নেবো তো আজকে আমি ভুনা খিচুড়ি এনেছি যেহেতু বৃষ্টিরবেলা বৃষ্টির দিন ভুনা খিচুড়ি হলে মন্দ হয় না আপনারা কারা বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আমার তো খুব ভালো লাগে বাসায় থাকলে বৃষ্টির সময় অল কোনো না কোনো স্পেশাল প্রিপারেশান করাই হয় আপ করে আমি পারি না না করাও হয় তাই ভাবলাম বাড়ি থেকেই কিনে আনি আর আমি যে দোকানটা থেকে কিনেছি এই দোকানে খাবার খুবই মজা আমি প্রায় সময় কিনে আনি এখান থেকে বিরিয়ানি হোক কাচি হোক খিচুড়ি হোক খুবই মজা হয় মাশাল্লাহ তো এখন আমি আমার লাঞ্চটা করে নিব তো আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করি আজকে আমার একটা ফ্রেন্ড আমার সাথে শেয়ার করলো খুব মজার একটা জিনিস আমি আপনাদেরকে বলি আপনারা মিলিয়ে দেখবেন আপনারা যদি এইটি ফাইভ থেকে আপনাদের ইয়ার্সটা বাদ দেন মানে পঁচাশি থেকে যদি আপনারা আপনাদের বয়সটা বাদ দেন ওইটার সাথে আবার উনিশশো চৌত্রিশ মানে নাইনটিন থার্টি ফাইভ যদি আবার যোগ করেন তারপর যেটা বের হয় ওইটাই আপনার ডেট অফ বার্থ তো আমার ফ্রেন্ড যখন বলেছিল। আমি মিলিয়ে দেখলাম ঠিকই মিলেছে আমার খুব মজা লাগছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনার যারা এখনও বুঝিনি তাদের জন্য আমি আবার বলছি এইটি ফাইভ থেকে আপনাদের বছরটা মাইনাস করবেন দেন নাইনটিন থার্টি ফোরের সাথে আবার যোগ করবেন ওই জিনিসটা তারপর যেটা বের হবে ওইটা আপনাদের ডেট অফ বার্থ তো ভাবলাম শেয়ার করি কেমন লাগলো জানাবেন এবং কার্ডটা মিলেছে আর কার্ডটা মিলিয়ে নিয়ে আমাকে জানাবেন আশা করি মিলবে এটা টেকনিক তো এখন আমি আমার লাঞ্চটা করে নিচ্ছি আজকে এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তারা লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ